গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে পটলের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল মহারানী। এটার নাম আমি পটল মহারানী কেন দিয়েছি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি পটল মহারানী বানানোর জন্য এখানে লম্বা লম্বা সাইজের খুব সুন্দর তাজা পটল নিয়ে নিয়েছি। সেই পটলগুলোকে মহারানীর শেপে কাটার জন্য প্রথমে চাকুর পেছন দিকটা দিয়ে খোসাটাকে আলগা করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে সুন্দর করে তিন চারটে করে ছোট ছোট করে কাট দিয়ে নিয়েছি, যাতে ওটা দেখতে অনেকটা পাতার মতো হয়, আবার ভেতরে মশলাটা ঢুকে রান্নাটা খেতেও টেস্টি লাগে। তো দেখুন আমি কীভাবে পটলের মধ্যে কাটগুলোকে দিয়ে নিচ্ছি। এভাবে আমি সমস্ত পটলগুলোকে একে একে কাট লাগিয়ে নিলাম। এবারে আমি কড়াইয়ে দিয়ে নেব সর্ষের তেল। তেলে একটু লবণ দিয়ে নিলাম যাতে তেলটা না ফোটে, যখন আমি পটলগুলো ভাজবো যাতে পটলগুলো ফুটে আমার গায়ে না আসে, সেজন্য একটা ছিটে আমি তেল দিয়ে নিয়েছি। এবারে সমস্ত পটলগুলোকে আমি এক এক করে ছেড়ে দেব। দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ, দিয়ে পটলগুলোকে এপিটোপিট করে একটু লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজছে সেই টাইমের মধ্যে এখানে আমি গঙ্গার কুচো চিংড়ি নিয়েছি, সেটাকে নুন আর হলুদ দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখে দেব। এবারে পটলগুলো একদিকে অল্প একটু ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে একটু হালকা করে প্রেস করে করে পটলগুলোর মধ্যে যে একটা জল ভাব থাকে সেটাকে বের করে দিতে হবে, যাতে পটলগুলো একটুখানি চ্যাপটা চ্যাপটা হয়ে সুন্দর একটা পাতার শেপে আসে। সেরকমভাবে হালকা করে প্রথমেই কিন্তু আপনারা প্রেস করবেন না, তাহলে পটলটা ফেটে যেতে পারে। যখন দেখবেন হালকা নরম হয়ে গিয়ে এক পিট ফ্রাই হয়ে গেছে, তখন হালকা করে একটু প্রেস করে করে পটলগুলোকে চাপ দিয়ে দিয়ে চ্যাপটা মতো করে একটু পাতার শেপ দিয়ে নেবেন। দেখুন কি সুন্দর একটা পারফেক্ট শেপ এসছে আর কি সুন্দর লাল লাল হয়েছে। এবারে আমি সমস্ত পটলগুলোকে এক এক করে তুলে নেব কড়াই থেকে। এবার আমি কুচো চিংড়িগুলোকে একটুখানি ফ্রাই করে নেব, খুব হালকা করে ফ্রাই করব, কারণ বেশি ফ্রাই করলে চিংড়িগুলো একটু চামড়া চামড়া মতো হয়ে যায়, তাই খুব হালকাভাবে আমি চিংড়িগুলো ফ্রাই করে নেব। তারপরে তেলে, সর্ষের তেলে আমি দিয়ে নেব গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটুখানি চিনি দিয়ে আমি ফোড়নটাকে পুরোপুরিভাবে রেডি করে নেব। ফোড়নটা রেডি হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো মশলাতে আগে থেকে জল দিয়ে দেবেন না, তাহলে মশলাতে কোনো টেস্টও আসবে না আর কাঁচা গন্ধও থাকবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি মিট মশলা, দিয়ে মশলাগুলোকে আবার ভালো করে কষিয়ে নেব। বারবার বলছি কোনো জল কিন্তু অ্যাড করবেন না, যদি প্রথমেই জল অ্যাড করে দেন তাহলে রান্নার সঠিক টেস্ট কিন্তু আসবে না, তাই কোনো মতেই প্রথমেই জলটা অ্যাড করে দেবেন না যতক্ষণ না মশলা দিয়ে তেল ভাব বেরিয়ে আসছে। এইভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন পুরোপুরিভাবে কষে রেডি হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেব এখানে কাঁচা বাদাম আর চালমগজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়েও আমি একটুখানি মশলার সাথে নাড়াচাড়া করে নেব। এবার রান্নাতে আরও টেস্ট আনার জন্য আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি
ছোটো বাটির এক বাটি মতো টক দই দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু পটল মহারানীর সঠিক টেস্ট আনার জন্য মশলাগুলোকে গ্যাসের ফ্লেম কমিয়ে ভালো করে করে কষিয়ে নিতে হবে। দেখুন, আমি এখনও পর্যন্ত কিন্তু কোনো তেল দিইনি। যতক্ষণ না মশলাটা পুরো কষিয়ে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কোনো জল দেব না। এখন আমি অ্যাড করে নিলাম অল্প একটু জল, দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে মশলাটা যখন পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে তখন আমি এর মধ্যে জল অ্যাড করব। যতটা পর্যন্ত আমি গ্রেভি চাই ততটা পর্যন্তই জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভি আপনারা রাখতে চান পটল মহারানী থেকে ততটা পর্যন্তই আপনারা জলটা দেবেন। জলটা যখন এক দু সেকেন্ড ভালো করে ফুটিয়ে ফোটানো হয়ে যাবে তখন তার মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে অ্যাড করে দেবেন। দিয়ে পটলগুলোকে 5 থেকে 7 মিনিট ফুটতে দেবেন। পটলের মধ্যে যখন মশলাগুলো ভালো করে ঢুকে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবেন আগে থেকে ভেজে রাখা কুচো চিংড়িগুলো। দিয়ে আবার 1 থেকে 2 মিনিট ভালো করে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আবার ফুটিয়ে নেবেন। আপনারা এই রান্নার মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভার আনতে চাইলে 2-4 পিস কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। এরপরে হচ্ছে সেই ম্যাজিক মশলা, যেটার জন্য এই মহারানীর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনারা এর মধ্যে অ্যাড করে দেবেন একটুখানি আমচুর পাউডার। এটার মধ্যে তাহলে এখন যেহেতু গরমকাল পড়েছে একটু টক টক খেতে লাগলে কিন্তু যে কোনো রান্নায় খুব ভালো লাগে। আপনারা এর মধ্যে 1 টেবিল চামচ মতো দিয়ে দেবেন আমচুর পাউডার, তাতে পটল মহারানীর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। তারপরে নামানোর আগে দিয়ে দেবেন একটু গরম মশলা আর ধনে পাতা কুচি। দিয়ে রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেল। এবার 1-2 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন পুরো মশলা আর রান্নাটা সেট হওয়ার জন্য, তারপরে সার্ভ করে নেবেন। এটা আপনারা গরম ভাতে বা রুটির সাথেও সার্ভ করতে পারেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে রেসিপিটি।